Hello guys, Assalamualaikum. This is Rana. Welcome to Dubai new vlog. Welcome to my new videos. Yo guys, হঠাৎ বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কেটে ফেললাম। এই যে আমার হাতে এটা টিকিট, হঠাৎ বাংলাদেশে ইমার্জেন্সি কাজের জন্য চলে যেতে হবে। তার জন্য টিকিট কেটে ফেললাম। ইউএস বাংলা টিকিট, বাংলাদেশ বিমান ইউএস বাংলা টিকিট। দেখো তো আমি কেন টিকিট কাটলাম, কি কারণে দেশে যাচ্ছি, দুবাই কেন কাজ নাই, আজকে এই বিষয়ে আলোচনা করে দিব। সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে বর্তমানে কাজের চাহিদা খুব কম। আরব আমিরাতে লাস্ট অক্টোবর মাস থেকে 2022 সাল অক্টোবর মাস থেকে কোনো কাজ নাই, যে কোনো কোম্পানিতে কোনো কাজ নাই। টুকিটাকি কাম শুধু বেসিক ডিউটিটা দিয়ে থাকে, তাও অনেক সময় একদিন বন্ধ একদিন কাম, একদিন বন্ধ একদিন কাম। অনেক কোম্পানির লোক অনেকে ক্যান্সেল দিয়ে চলে যাচ্ছে অনেক জায়গায়, অনেকে ছুটিতে চলে যাচ্ছে যার যার দেশে। তো আমি যেহেতু বাংলাদেশি দেশিয়ে বলছি, যারা আরব আমিরাতে বর্তমানে আসতে চাইতেছেন, ভাই আপনারা প্লিজ 2 মাসের ভিজিট ভিসায় আসার আপনার কোনো দরকার নাই। আপনি যদি আরব আমিরাতের ভাষা না জানেন, আরব আমিরাতের ভাষা হচ্ছে হিন্দি, হিন্দি যদি না জানেন, আরবি যদি না জানেন, ইংলিশ যদি না জানেন, তাহলে আপনি আরব আমিরাতে আসার দরকার নেই। যদি কাজ না জানেন, যদি কাজ জানা থাকে, হিন্দি জানা থাকে, পূর্ব অভিজ্ঞতা জানা থাকে, কাজের এক্সপিরিয়েন্স, তাহলে আপনি আরব আমিরাতে 2 মাসের ভিজিট ভিসায় আইসাও কাজ পাবেন। তো যাই হোক, কথা বাড়াবো না, আমার হাতে এটা হচ্ছে টিকিট, ইউএস বাংলা টিকিট। আমি কেন টিকিটটা কেটে ফেললাম, কেন ইমার্জেন্সি কাজের জন্য বাংলাদেশে চলে যাব, কেন বাংলাদেশ আমার কোম্পানি আমাকে ছুটি দিয়ে দিচ্ছে, সেই বিষয়ে আজকে তুলে ধরব। প্রিয় গাইস, এই যে টিকিটটা দেখছেন, এটা 4 মাসের টিকিট। আমার কোম্পানিতে লাস্ট অক্টোবর মাস থেকে কোনো কাম নাই, তার জন্য আমার কোম্পানি 13 জন লোক সিলেক্ট করে দিচ্ছে বাংলাদেশে যাওয়ার জন্য, বাংলাদেশি আর ইন্ডিয়া। আমার কোম্পানিতে বাংলাদেশি আর ইন্ডিয়ান নেপালি লোক, তো ইন্ডিয়ান লোক ম্যাক্সিমাম, আর বাংলাদেশ থেকে 3-4 জন যাবে। তো এই টিকিটটা হচ্ছে আমার আবগুর টিকিট, আমার টিকিট না, কোম্পানি টিকিট করে দিচ্ছে। ইমার্জেন্সি বাংলাদেশ চলে যেতে হবে, কোম্পানিতে কোনো কাজ নাই, 4 মাসের ছুটি। দেখুন, প্রবাসে মানুষ আসে কাজের জন্য, টাকা ইনকাম করার জন্য, ভালো থাকার জন্য, পরিবার পরিজন নিয়ে। এখন আপনি আরব আমিরাতে আইসা যদি কোনো কাজ না পান, কোম্পানিতে যদি আপনার কোনো কাজ না থাকে, তাহলে কোম্পানি আপনাকে বসায়া বসায়া কিন্তু বেতন দিবে না, ওভারটাইম দিবে না, আপনার থাকা দিবে না, আপনাকে ছুটি দিয়ে দিবে। আপনার ভিসা লাগছে, ঠিক আছে, আপনাকে ছুটি দিয়ে দিবে। আপনি যেই কয় মাস দেশে থাকবেন, সেই কয় মাসের টাকা আপনাকে দেওয়া লাগতেছে না। আপনি যদি আজকে 3 মাস আমার কোম্পানিতে কাজ দেয়, এই 3 মাস আমরা শুধু বেসিক ডিউটি করছি, এদিক সেদিক ঘোরাঘুরি, ওয়ার্কশপ সাফাই, ওয়ার্কশপ ঝাড়ু মারা, মেশিন পরিষ্কার করা, এই আর টুকিটা কি কাম, এগুলো করলে তো কোম্পানি চলবে না। তার জন্য কোম্পানি সিলেক্ট করছে আপনারা যারা যারা দেশে যাওয়ার সময় হয়েছে তাদের ইমার্জেন্সি টিকিট। তো আমার আব্বুর টিকিটটা হচ্ছে 4 মাসের টিকিট। টিকিটটার দাম বাংলাদেশ টাকার প্রায় 55,000 টাকা পুরো গেছে। বর্তমানে টিকিটের দাম খুব বেশি, টিকিটটার দাম বাংলা টাকার 55,000 টাকা, ইউএস বাংলার টিকিট তাও 55,000 টাকা। এগুলো একদম সর্বনিম্ন রেটের টিকিট। সামান আছে 50 কিলো, টিকিটের মধ্যে খানা পিনা সব আছে, আপ ডাউন টিকিট, যাবে আবার নিয়ে আসবে, 4 মাসের ছুটি। তো যারা আরব আমিরাত থেকে বাংলাদেশে যাবেন, আমি বলবো আপনারা ইউএস বাংলার টিকিট করে, ইউএস বাংলার একটু নিম্নমানের টিকিট পাওয়া যায়, বিমান সার্ভিসও খুব ভালো দিয়ে থাকে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরব ভিডিওতে।